ওই অন্ধকারের কালো ছায়ায় নেমে এসেছে। এখনি হয়তো ভয়ান অন্ধকার ছেয়ে আসবে, সমস্ত কিছু ঢাকা পড়বে। কিন্তু আমি আমি তো আজও পাইনি পথের দিশা, কিন্তু কোথায় যাব কি করব ওগো ঠাকুর, এই গভীর অন্ধকারের মাঝে কে আমাকে বাঁচার পথ দেখাবে ঠাকুর? কি করব কোথায় যাব? তোমার এই পাগল খোরা খানে আমাকে এখানে টেনে এনেছে মা, আমি তুমি আমাকে স্মরণ করে দিয়েছো আমার হারণ দিনের স্মৃতি, আবার আমি শুনতে চাই তোমার অশ্রু ভেজা গান, সেই হারণ দিনের গান আবার গাও মা। না না আমি আর গাইতে পারবো না। গাও না
আমি শুনব তোমার মধুমাখা কণ্ঠের ঘ্রাণ। আমাকে যে পাগল করে তুলেছে গাও বলছি। কে আপনি, কেন আমার গান শুনে এত ব্যাকুল হয়ে আছে? আমি 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 এই ঘৃণ্য সমাজে এক অবহিত কালো ডাকাত। কালো ডাকাত, আমাকে যেতে দিন। দাঁড়াও, তুমি পালিয়ে যাচ্ছ কেন? কিসের ভয়? যার নাম শুনলে মানুষ আতঙ্কে সেরে ওঠে, সেই কালো ডাকাত, এর ভয়ে। তুমি ঠিকই বলেছ নারী, আমি ডাকাত, আমি এই সমাজের খলঙ্গ, তাই তো মানুষ আমাকে এত ভয় পায়। কেন, কি আমার অপরাধ? শৈলার ছাড়ি শাসনতন্ত্র থেকে সাধারণ প্রজাতন্ত্রের শান্তি এক ফুটু ভাত, ক্ষুধা নিবারণের জন্য পাবেন এক ফুটু ভাত। মানুষ চটপট ছড়ে মরল, যুদ্ধের এক টুকরো রুটি। আমি এর প্রতিশোধ নিব, হ্যাঁ এর চরম প্রতিশোধ নিব। মানুষের গায়ে এক মুঠো অন্ন তুলে দিয়ে এই আমার অপরাধ। তবুও যে আপনি ডাকাত বলে পরিচিত। আমি আমি তো ডাকাত হয়ে মা আমি পৃথিবীতে আসিনি। কারা কারা আমাকে ডাকাত বানিয়েছে? আমি কাদের চক্রান্তে আজ ডাকা? এই সমাজে ঘৃণিত জীব বলে আমি পরিচিত। আমি 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 জানি, আমি জানি এর জবাব কেউ দিতে পারবে না, কেউ পারবে না, কেউ পারবে না। অত্যাচারের বিচার তাহলে কি আপনি? এতদিন ছিলাম আমি শান্তশিষ্ট মানুষ, কিন্তু আমার এই ভাগ্যের নির্মম পরিহাসে আজ আমি হয়েছি দেখা। আমি ঢাকাতি করে দন সম্পদ নিয়ে আমি নিজে ভোগ করিনি, আমি গরিবদের মাঝে বিলে দেই, আমি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই, আমি আমি হিংস্র সুদা মানুষকে বুক পাটা আত্মজাত দিয়ে তাদেরকে পায়ের পাই তারাই মারিব। সবাই আমাকে কিনা তুক্ষার দিল, তবু কেন সমাজ আমাকে কিনা তুক্ষার দিচ্ছে? বলতে পারো বেটি? না না, এর জবাব আমিও যে জানি না। এবার এবার আমার পথ ছাড়ুন, আমাকে যেতে দিন। তুমি কোথায় যাবে মা? জানি না, তবে কোন আশ্রয়ের সন্ধানে যাব। তবে কি তুমি? আজ থেকে আমি এই পথেরই মানুষ। তোমার এই অবস্থা কেন? গরিব হয়ে এই পৃথিবীতে এসেছি বলে। ও বুঝেছি, তবে তোমার পরিচয়? জনম দুঃখী একজন ভিখারি বাবা। পাঠালেন যে Yeah.
যখন তুমি পড়েছো তখন তোমাকে আর পথে পথে ঘুরেই বেড়াতে হবে না, কারণ আমি অত্যাচারের জন্য ডাকা, নির্যাতিত মানুষের জন্য বন্ধু। ওই বট বিক্ষিপ থলে আমার আস্তানা, আজ থেকে তুমি ওখানে থাকবে। কেউ তোমার গ্যাস স্পর্শ করতে পারবে না। ঠিক আছে, আমি তাই যাচ্ছি। কে সেই নারী? তার চোখ, তার মুখ যেন আমার অনেক দিনের চেনা, ঠিক যেন আমার হারিয়ে যাওয়া স্বামী। না, এ আমি কি ভাবছি? সে তো অনেকদিন আগে মারা গিয়েছে, আর আর ধারে ধারে খুঁজলো আমার ছামিলিকে ফিরে পাবো না আমি কোনোদিন না। প্রদা, কি হয়েছে লালু? তুই ফিরে এলি? কি সংবাদ নি? শুভ সংবাদ, সন্ন্যাসীর সঙ্গবাস ধারণ করে রাজপ্রাসাদের সমস্ত সংবাদ নিয়ে এসেছি সর্দার। তাহলে হীরাবাই কি আছে? রঘুপতির সঙ্গে রংমহলে নাচবে? জি সর্দার। সাব্বাস, আজ রাতে আমাকে এই প্রসাদ গ্রহণ করতে হবে। শয়তান রঘুপতি, ভাইজি আর সুরার পিছনে হাজার হাজার টাকা নষ্ট করেছ, ক্ষুধার্ত জনতাকে এক ফুটো দুধ দিবার ক্ষমতা তোমার নেই। তুমি তুমি একটা টাকা দিয়েও সাহায্য করতে পারোনি। তোমাদের হৃদয়, তোমার তোমার হৃদয়ে বলে কোনো শান্তি নাই, তাই আজ রাতে তোমার রংমহলে প্রবেশ করে কালু ডাকাতের সঙ্গে হবে তোমার শেষ পূজা পড়া। আমাদের কি খুবই শক্ত হবে সর্দার, কারণ প্রসাদে তো ভাগ পেয়ে তো অভাব নেই, তাই এদেরকে পরাজিত করার মতো খোলা ভারত সাথে নিতে হবে। সেই ভাবনা তোকে ভাবতে হবে না, কালো ডাকাত কখনো খাঁচা কাজ করেনি। এবার চল আমার সাথে। শুনেছি বাগদির মেয়ের বিয়ে নাকি হচ্ছে না, যৌতুকের টাকা জোগাড় করতে পারে নাই, তাই চল যৌতুকের টাকা জোগাড় করে ওই বাগদির মেয়ের বিয়ে দিতে হবে। ঠিক আছে সর্দার। তোমার সকল দুঃখ আমি মোচন করে দেবো।
তাহলে এত জন্য প্রস্তুত হ্যাঁ
रानी चाबीटा ओके दिए दाओ दिच्छी बाबा आमी एक्षुनि दिच्छी ¡Gracias!